হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি আমাদের একটা মিনি ব্লগ নিয়ে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন এখানে দেখতে পাচ্ছ আমাদের রান্না জোর জোর তুঙ্গে চলছে, কারণ আজকে আমাদের একটা ছোট্ট ছোট সুচকি উদ্ভাই, মানে ছোট্ট বলতে পারো না, একদম না বুড়ো, তার স্পেশাল বার্থডে। তো সেটাই আমরা সেলিব্রেশন করবো, সেই কারণে এখানে একদম তুমুল তোড়জোড় চলছে রান্না বান্না। আর আমরা দেখতেই পাচ্ছ কিছু আমরা পাবলিক মিলে উনুন মারানোর চেষ্টা করছি, যেটা আমরা মানাতে পারছি না। তো এখানে এখন উনুন মারানোর একদম হাইটেক চেষ্টা চলছে, কারোর দ্বারা কিছু হয়ে উঠছে না। লাস্ট পর্যন্ত আমাদের যে মাস্টার শেফ রয়েছে, তিনি এখন যাচ্ছে উনুন মানাতে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এইখানে প্রিপেয়ার হইতেছে আমাদের আলু ভাজা, যেটা যাবে হচ্ছে মাংসে। আর এদিকে আরো আরো রান্না এখন হয়ে গেছে কমপ্লিট। তো চলো একবার তোমাদের আলু ভাজা হতে হতে দেখিয়ে দিই যে আর কি কি আমরা মেনু আজকে রেখেছি বার্থডে স্পেশালে। আজকের মেনু রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ, চিকেন মাখানো রয়েছে, আর এখানে বেগুন রয়েছে ম্যারিনেট করা, যেটা হবে ভাজা। আর এখন চলো রান্না করে দেখাই তোমাদেরকে। এখানে দেখছো হাফ আলু ভাজা হয়ে গেছে, হাফ হচ্ছে। আর আমাদের রয়েছে হচ্ছে এখানে ডাল, এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো মেনু দেখানো হয়ে গেল, চলো এখন দেখাই যে আমার দাদা এট লাস্ট উনুন ধরাতে সাকসেসফুল হয়ে গেছে। তো চলো এবার ডেকোরেশনের দিকে যাই, আর দেখি ডেকোরেশন কি হয়েছে। আমরা বার্থডে স্পেশাল বেলুন না ফুলিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল বেলুন ফুলিয়ে ফেলেছি, আর কাজ করতে গেতার অবস্থা খারাপ। আর এটা হচ্ছে আজকে আমাদের বার্থডে স্পেশাল কেক, যেটা আমাদের ভাই কখনো ধরনেই করতে পারেনি। আর এইখানে হচ্ছে আমাদের কুচিপুচি সব থেকে বড় মেম্বার, যিনি এখন বেলুন নিয়ে খেলায় ব্যস্ত। এতগুলো বেলুন উনি একাই বুঝে নিয়েছে, পুরো ঘর ময় জুড়ে বেলুন খেলতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত কেক, যেটা এখন আমরা আমার ভাইকে কাটাবো। আর এদিকে এখন ওকে চোখ বন্ধ করে ধরে রাখা হয়েছে, কারণ আমি কেকটাকে নিয়ে যাচ্ছিলাম, ওর ও ধারণাও করতে পারছিল না যে ওর এরকম একটা কেক কপালে রয়েছে। তো চলো দেখি ওর রিয়াকশনটা কেমন। এটা হচ্ছে ওর রিয়াকশন, ও দেখে পুরো চুপ করে গেছে, মানে বুঝতেই পারছে না এত ডেকোরেশন এত মানুষ তার জন্য এই স্পেশাল কেক, মানে রীতিমতো বেচারা শক খেয়ে গেছে। আর এমন কেক দিয়েছে যে ওকে কষ্ট করে কাটতেও হয়নি, ও ছুরি টেকানোর সাথে সাথে সব কেকের পিসগুলো পড়ে গেছে, আর ও ধরে ধরে এক একটা পিস সবাইকে খাইয়ে দিয়েছে। আর এই কেকটা দেখার পর ওর একার কি রিয়াকশনটা ছিল, চলো তোমাদের সবাইকে দেখায়। এইটা হচ্ছে ও কেক দেখার পর রিয়াকশন, ও কিছু বলতেই পারছিল না, কিছুক্ষণ পরপর উঠছে আর বসছে আর নিজের মতোই হাসছে। আর ওর সামনে যে বেলুনগুলো সেগুলো ফাটাতে শুরু করছে, মানে এখানে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, বুঝতেই পারছে না ওর কি করাটা উচিত। তার জন্য বসে বসে দেখতেই পাচ্ছ নিজে নিজে বেলুন গুলোকে হচ্ছে আর ফাটাচ্ছে, আর কোনো কাজ নেই ওর। এখানে কিছু অপদার্থ যারা এই ব্লাস্টারটাকে বাস্ট করতে পারেনি, এদের দ্বারা কোনো কিছু সম্ভব নয়, মানে নিকাম্মা নিকাম্মা একটা সব নিকাম্মা। আরে দাঁড়া দাঁড়া, ওর একার এরকম ভূত অবস্থা দেখলে মজা নিলে হবে? তোদের সবাইকে ভূত করবো, দাঁড়া দাঁড়া, এক একজনকে ধরে ধরে ভূত করা হবে, কোনো প্রবলেম নেই, ওয়েট করো, সবাইকে মাখাবো একটু। সবর করো, থোড়া সা সবর করো, সব পে জায়গা, ইয়ে সব পে ভারী পড়েগা, ক্যুকি ইয়ে জো স্নো স্প্রে হ্যায় ওহ হামারে হাত পে হ্যায়, তো সবকো দে দিয়া মানে বাট বাট কে দে দিয়া। এখানে এখন চলছে কেক মাখামাখি পর্ব, ও বেশি পাকামি মারছিল তাই জন্য ওকে একদম ভালো করে টেনে ধরে ফেলে বাকি একেবারে ভূত বানিয়ে দিয়েছি। আর এখানে এখন সবাই মিলে মজা নিচ্ছিল ওকে কেক মাখানোর। ওকে কেক মাখানো হয়ে যাওয়ার পর আমরা চলে গেছি আর একজনের দিকে, যাকে আমরা কেক মাখিয়েছি, দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ কেকটা মাখিয়ে পুরো ফ্রেঞ্চ কাট দাড়ি বানিয়ে দিয়েছি আমরা। এবার আস্তে আস্তে যাবো আমরা খাওয়া দাওয়া দিয়ে, কারণ খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর এখানে আমরা খেতে বসে গেছি, তো এখন আর ভিডিওটা বেশি দূর টানবো না। এই ভিডিওটা অবধি থাক, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও, আর নেক্সট ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। টাটা।